হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় সামনে পুজো, তাই এই মাথায় ছিল, ওই জন্য আজকে আসা। মুখ মিষ্টি হয়ে যাচ্ছে আমার। হ্যালো, না সেম সেম জুতো নিয়েছি, শুধু কালার। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সকাল সকাল কফি খাচ্ছি এখন, এই যে সবাই মিলে বসে পড়েছি। আর পিসে মশাই বাড়িতে নেই, আর বাড়ি থাকলেও কফি খাবে না, তো আমরা তিনজনে এখন সকালে ব্রেকফাস্ট করছি। আজকে আর তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করলাম না, একেবারে রান্না করে শেয়ার করছি। তো এখানে করেছি পটল ভাজা, আর এখানে করেছি মুগ ডাল একদম পাতলা করে, আর এখানে আছে সয়াবিন, আলু আর সয়াবিন দিয়ে একদম হালকা করে কষা কষা করে করা, আর এখানে আছে ভাত, আর পিসেমশাইকে ভাতটা বেড়ে দিল বেশি। আজকে আর তোমাদেরকে রান্না বান্না করার সময় শেয়ার করলাম না, তার কারণ প্রতিদিনই তোমাদেরকে রান্না বান্না দেখাচ্ছি। তো রান্না হয়ে গেছে, আর আকাশও খেয়ে নেবে, পিসি খেতে দেবে, তো আমি স্নান করে নেবো এখনই, কারণ এইমাত্র ট্যাঙ্কিতে জল তোলা হলে জলটা ঠান্ডা আছে, তো সেই কারণে ঠান্ডা জল দিয়ে স্নান করে নেবো। আর মোটামুটি একটার কাছে বাজতে চললো, তাহলে চলো একেবারে স্নান দান সেরে পুজো দিয়ে তারপরে স্নান করা হয়ে গেছে আমার, আর ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তারই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি পুজো দেব, তো পিসির কাছে একটা দুটো ফুল ফুটেছে, সেই ফুলটা নেব। আর পাশে বাড়ি থেকে যে ঠাম্মা, ঠাম্মাও কিছু ফুল দিল এখানে, মানে ফুলওয়ালার কাছ থেকে ফুল না নিলে, ফুল গাছ টাছ না থাকলে খুবই প্রবলেম। আর তার সঙ্গে সকালে কাজের মাসে দেখো বেড কভার, আর মানে কয়েকটা জামা কাপড় যেগুলো রোজ কাচাকুচি থাকে, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ সকাল থেকে ভালো রোদ দিচ্ছিল, তো বৃষ্টিতে ঝিরঝির করে পড়ছে। আমি জামা কাপড়গুলো তুলে নেব, আর ফুলটা নিয়ে নিচে চলে যাব। দেখো সব জামা কাপড় গুলো নিয়ে নিলাম, বেড কভার আর বালিশের কভার একটা দেখলাম, আর একটা দেখতে পেলাম না, পড়ে গেছে নাকি কাচতে দেয়নি বুঝতে পারছি না। চলো ফুলটা তুলে নিই। এ দেখো এখানে শুধু একটা নয়নতারা ফুলই ফুটেছে, তো ফুলটা তো না তুললে এমনিতেও নষ্টই হবে, তো ঠাকুরের পায়ে দিয়ে দিই। আর পিসে মশার খাওয়া হয়ে গেছে, আকাশের খাওয়া হয়ে গেছে, কুনুকে পড়ানো হচ্ছে, পড়ানো হয়ে গেলে খাইয়ে দেবো। আর এই যে পিসি ভাত বেড়েছে, আমি আর পিসি এখন খাওয়া দাওয়া করবো একসঙ্গে, তো চলো। আর আজকের মেনু তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, চলো আমরা খাওয়া দাওয়া সেরে। আমার আর পিসির খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে পিসি বুনুকে স্নান করিয়ে দিয়েছে, তারপর আমি যে এখন বসে পড়েছি বুনুকে খাওয়ানোর জন্য। মোটামুটি তিন ভাগের দুভাগ হয়ে গেছে, আর এক ভাগ এখনো রয়েছে সয়াবিন দিয়ে, ওর খুব প্রিয় সয়াবিন, তো তরকারিটা একটু ওর কাছে ঝাল লাগছিল, তার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে ও খেলা করছে আর খাচ্ছে, এদিকে আয় বুনু, প্রচন্ড খাওয়া নিয়ে বদমাইশি করে, খাবো না এই কিছুক্ষণ, খাওয়ার পরে খাবো না খাবো না, কত গল্প করে কত গুছিয়ে ভয় দেখিয়ে সব কিছু করে ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, প্রথম প্রথম একেবারেই খাওয়া দাওয়া করছিল না, এখন দুটো দিন ধরে একটু খাওয়া দাওয়া করছে। আসলে প্রথম প্রথম ওর জ্বর ঠান্ডা অনেক শরীর খারাপ ছিল, যে কারণে ও খেতে পারছিল না, মুখে টেস্ট লাগছিল না, তো এখন অনেকটাই খেতে পারছে। আর শরীর খারাপ থাকলে খাওয়া দাওয়া করতে না পারলে তো চেহারা খারাপ হয়ে যাবেই, শরীরও দুর্বল থাকবে, তো এখন বেশ ভালোই খাওয়া দাওয়া করছে। আর সব থেকে বড় কথা, কালকে রাতে সব ভাত খেয়েছে, সেটা আমার কাছে একটা বিশাল আশ্চর্যজনক ব্যাপার, আর আজকেও অনেকটাই ভাত খেয়েছে। তো চলো বুনুকে ভাত খাইয়ে নিই, তারপরে আমরা একটুখানি রেস্ট করবো। এখন সময় 3:31, গুনুকে সব ভাত খাইয়ে দিয়েছি, সব ভাত খেয়ে নিয়েছে কালকের মতন আজকেও, আর বিছানাটাকে ঝেড়ে নিলাম, আবারও ক্লিন করে নিলাম পুরো, এখন একটুখানি রেস্ট করব। আর পিসি বৌ জনিরও ভাতটা নেই, তো পিসি বৌ জনির জন্য একটু ভাত মেখে দিতে, তো কেউ চারটে আলু তিনটে সয়াবিন দিয়ে একটুখানি ভাত মেখে জনির, মানে জনির বাটিতে রেখে দিয়েছি, পিসি মশাই খাবার দিয়ে দেবে, হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন একটুখানি। তো চলো টাটা, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা একটুখানি সাজুগুজু করে রেডি হয়েছি, তার কারণ পিসি আর আমি যাবো একটুখানি বাজারে। তো বাজারে ঘুরতেও বলতে পারো, পিসির কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা আছে সেটাও হতে পারে। তো পিসি বললো আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো, তো সেই কারণেই রেডি হয়েছে। পিসিও ওই ঘরে রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। আর প্রায় সন্ধ্যা হবো হবো ভাব, এখনো হয়নি। তো চলো, অনেকদিন পর পিসি আজকে একটু বাইরে বেরোচ্ছে, আর পিসি এখন অনেকটাই সুস্থ। তোমরা সেটা পিসির ব্লগ দেখে, আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আমরা এখনই বেরোবো। পিসি মশাই বাড়িতে থাকবে, আকাশ বাড়িতেই থাকবে, আর গুনু ঘুমাচ্ছে। তো চলো, বাইরে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেলে মনে হচ্ছে আওয়াজ শুনে। আর এই যে পিসিও রেডি হয়ে গেছে, পিসিকে অনেক দিন পর সাজুগুজু করে পুরো ফ্ললেস লাগছে। তো তোমরা দেখে বুঝতে পারছো পিসি এখন অনেকটাই সুস্থ, আর সেই কারণেই আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো চলো, বাইরে বৃষ্টি পড়ছে, ছাই মাত্র স্নান করলো, খুলে দাও এখন, ঠান্ডা অতটা লাগবে না, গরম লাগবে না। স্ট্রেট চুল নাকি যে ছেড়ে দেবো, কালি হয়ে গেছে, সেই কবে স্মুথ স্ট্রেট করেছি, আবার করব সামনের মাসে অক্টোবরে। আবার টুকটুকিতে যাবে তো? উল্টো দিকে বসবো, আর বলেই দেবো যে এমন ভাবে চালাবে যেন আমি গাড়িতে বসে আছি না, হাঁটছি টেরি না পাই। তাহলে চলো বাইরে, আবার বৃষ্টি শুরু, ছাতা নিতে হবে, বুঝলো? তাহলে চলো আমরা দেরি করি। আমার টোটো পেয়ে গেছি, আর বৃষ্টি এখন মোটামুটি বন্ধ হলো, আর অন্ধকার দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে টোটোর চারি সাইডটা কভার করে দিয়েছে যাতে বৃষ্টি না আসে, আর আমরা উল্টো সাইডে বসেছি যাতে ঝাঁকিটা কম লাগে। আর আমাদের ড্রাইভার, মানে ড্রাইভার দাদাকে বলা আছে আস্তেই আস্তে চালাতে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, মানে ঝাঁকি না লাগে। তাহলে চলো একদম আমরা বাজারে চলে যাই, তারপরে দেখা হচ্ছে। আমি আছি এখন রানাঘাটের শুভম দোকানে। মানে এই মাথায় ছিল ওই জন্য আজকে আসা? কি অবস্থা, দেখো এত সুন্দর সুন্দর চুড়িদার, সব কনফিউজড, আর মানে ডিজাইন গুলো আলাদা আলাদা, এরকম আছে আর এরকম ডিজাইন আছে, শুধু কালার শেড গুলো আলাদা, হলুদ গোলাপি, আর এটা হচ্ছে তোমার ওই যেটাকে আমরা দুধে আলতা বলি, তাই না, পিচেরি ডিপ কালার, আকাশি, এরকম কালার ভ্যারাইটি আছে। তো আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগলো, এরকম কলারটা এরকম আর পাটটা এরকম। তো চলো কোন কালারটা নিচ্ছি বাড়ি গিয়ে দেখাবো। নিউ আমরে চলে এসেছি, আর এখান থেকে পেস্ট্রি খাবো আমরা। তো এখানে পিসি তো না না, এখনো খাওয়া শেষ হয়নি। এটা কি, এটা হচ্ছে ফিশ চপ, তাই তো? এখন আবার মানে মিষ্টি খেতে খেতে মুখ মিষ্টি হয়ে যাচ্ছে আমার, এখনো শেষ হয়নি। আমি খুব পছন্দ করি, এখন অর্ধেকটা রয়েছে। তো আমরা এখন ঝাল মুখ করবো। মিষ্টি খেতে খেতে মুখটা মিষ্টি হয়ে যাচ্ছে, মিষ্টিটা তো শেষ হয়ে গেছে, আমার তো এখনো পাচ্ছি না। আমি আবার মুখ ঝাল করবো, তারপরে আবার মুখ মিষ্টি করবো। এখন কত সুন্দর সুন্দর পেস্ট্রি রয়েছে, আর বেশি বলছে খুব টেস্টি। ঠিক আছে খাও। কালার কালার দেখো, আমরা সেম সেম জুতো নিয়েছি, শুধু কালার। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওটা আর আমার পিঙ্ক আছে জন্য পিঙ্ক কালার নিলাম না, তাহলে পরে আমার জামার সঙ্গে ম্যাচিং করে নিতে বলছিল না। তুমি আকাশি কালার নেবে? ও একটা গলির মধ্যে ঢুকেছি, এখানে অনেক রকম, অনেক রকম না, সব রকমের দোকান রয়েছে যা প্রয়োজন, প্লাস্টিক থেকে শুরু করে, সাজুগুজু থেকে শুরু করে, ফুলের দোকান থেকে শুরু করে, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে। তো পিসি এখন আর একটা দোকানে ঢুকে পড়েছে, দেখছে কিছু পছন্দ হয় কিনা। সুন্দর সুন্দর জিনিস শপিং করেছি, অনেক কিছু না, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন আরো ঘুরছি আমরা দোকানপাটে, দেখছি কি কেনা যায়, কি চোখে লাগে,
দারুণ লাগে বাজারে আসলে ঘুরু ঘুরু করে। মেয়েরা মেয়েরা বাজার করতে মানে বেরোতে খুব মজাই আলাদা। আপনাকে খুব মিস করি, রানাঘাটে থাকতো কত ভালো হতো। আর তোমরা তো দেখো যারা আমার চ্যানেলে দেখো যে আমি রানা আমি বাজার করতে আসি যখন একা আসি, আর যাই করে বরকে নিয়ে কখনো আসি না, কারণ সন্ধ্যার দিনে বাজার জাস্ট দুটো দোকান ঘুরবো এবার লবণ যারা রেগুলার খাবেই বেশি বেশি করে তাদের জন্য ঠিক আছে, আর ছোটটা হচ্ছে হঠাৎ খেলে ঠিক আছে। এবার আমরা চলে দেখো ফুলের দোকানে, আমি যেটা দূর থেকে ভাবছিলাম পুরো রিয়েল, তো এগুলো সব হচ্ছে প্লাস্টিকের ফুল আছে। টিভি ক্যাবিনেট উপর রাখার জন্য পিসি দেখো এখানে বুদ্ধদেবের মূর্তি দেখছে। দেখাও দেখাও, পছন্দ হচ্ছে খুব, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। ও শুভ বলো জিনিসটা, ভীষণ শুভ। লাকি বাম্বু গাছের পাশে রাখা আরো শুভ। আমার এখান থেকে লাকি বাম্বু নিয়ে গেছি আমি। ও এখান থেকে নিয়েছো? হ্যাঁ, এখন অব্দি ভালো আছে। এখন কচ্ছে রসি বড়গুলোর দাম কম, ছোটগুলোর দাম বেশি? ও হ্যাঁ লাগছে, বেশি অনেক লাগছে, দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। নেওয়া হচ্ছে, আবার হচ্ছে চলে যাচ্ছি, মানে চলে যেতে নিচ্ছে, আবার হচ্ছে। হ্যাঁ দুরকম আছে, একটা প্লেন আছে, একটা স্টেপ কাট আছে। আমি বললাম যে স্টেপ কাট আনা ভালো লাগবে, আমরা থেকে থেকে নিচ্ছি শুধু, আর 180 টাকা নিলাম। প্রচুর জিনিস কিনেছি এখান থেকে আমরা, তোমার কাছে যাবে বলে রেডি ছিল বুঝলে তো, শুধু শুধু তুমি প্রচুর জিনিস কিনেছি। হবে হবে কত কিছু নিলাম। তো দুটো মেয়ে মিলে বাজারে আসলে যা হয় দেখো, ওর অবস্থা কাহিল, প্রচুর ব্যাগ পত্র হয়ে ওর একদম ব্যাগ ভারী হয়ে গেছে। প্রচুর কানের কালেকশন দেখো, এখানে প্রচুর কানের কালেকশন, 30 টাকা করে। তো তার জন্য অনেকগুলো কানের টানের নেওয়া হলো, ঠিক আছে চলো। এবার আমাকে এই চুড়িদারটা কিনে দিছে, এটা অসাধারণ দেখতে, এত সুন্দর পাড়ের কাজটা, এই দেখো খুব সুন্দর পাড়ের কাজ, সারা চুড়িদারটা ভরে পিওর কটন, অসাধারণ দেখতে। আর এটার সঙ্গে প্যান্ট রয়েছে, এটার সঙ্গে প্যান্ট রয়েছে অ্যাঙ্কার লেন্থ, আর পায়ের কাছেও ডিজাইন রয়েছে, এই দেখো পায়ের কাছেও কাজ করা রয়েছে। খুব ভালো কোয়ালিটির কাপড়, ভীষণ সুন্দর মিষ্টি কালারটাও। আর দেখো ওড়নাটাও কত সুন্দর, পুরো গোল্ডেন কালারের, পিঙ্কের উপরে গোল্ডেন কাজ করা, অনেক শাইনি, অনেক গর্জিয়াস। আর এটা পিসি আমাকে পুজোর উপহার হিসেবে গিফট করলো, আমি তো পুরো হতবাক, আমি ভাবছি এ কি, এই ছিল মনে মনে, আমি তো বুঝতেই পারিনি। এটা হচ্ছে তোর পুজোর পুজোর উপহার, আর সামনের মাস, সামনের মাস হ্যাঁ সামনের মাসে, পরের মাসে অক্টোবর মাসে 6 তারিখে এটা পরে জন্মদিন ওর চয়েস পরে আসবে নাকি? এখানে অবশ্যই পরে আসবো, পরে আসবো, পিসি দেখবে না সামনে থেকে। আর আমরা জুতো কিনেছি দুটো, মানে দুজোড়া, এই একটা কালার কিনেছি, আর একটা এইটা কিনেছি, আকাশিটা কিনেছি আমার জন্য, পিঙ্কটা কিনেছি পিসির জন্য। তো পিসি প্রথমে পিঙ্কটা আমাকে ম্যাচিং করে কিনে দিতে চাইছিল, তো আমি বললাম পিঙ্ক কালারের জুতো আছে তো আমি ওটা নেব, আর তোমাকে আমি এটা কিনে দেবো। তো আমরা মানে এই দুটো কিনেছি ওই জন্য, দুজনের জন্য সেম সেম জুতো।
আর নেওয়া হয়েছে বুনুর জন্য একটা মানে ফলস চুল যেটা ওর বার্থডেতে পড়তে লাগবে, আর এখানে আছে একটা লবণের দানি যেটা টেবিলের উপরে পিসি সাজিয়ে রাখবে, সুন্দর একটা স্পুন আছে, মেনলি এটা আকাশের জন্য মনে পড়েছে পিসির, আর খুবই প্রয়োজন পড়েছে আর কি। এই কোমর বিছাটা পিসি কিনেছে, হ্যাঁ হ্যাঁ আকাশই আছে, তো কোমর বিছাটা কিনেছে হচ্ছে বুনুর বার্থডেতে পড়ার জন্য, এই ব্ল্যাক দুলটা পিসি কিনেছে, আর এই ক্লিপ দুটো দুজনের জন্য দুটো পিসি কিনে দিয়েছে, এই হোয়াইট দুল দুটো আমি কিনেছি, একটা পিসির জন্য আমার জন্য, এটা আমার জন্য কিনেছি, আর এটা পিসি আমাকে কিনে দিয়েছে, আর এই টিপগুলো সব পিসির, কারণ পিসি ব্ল্যাক টিপ পরতে খুব পছন্দ করে। তো এই আজকে আমাদের কেনাকাটি, আর আমরা তো দেখতে পেয়েছো কি কি খাওয়া দাওয়া করেছে, আর তার সঙ্গে বাড়ির জন্য এগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো সব ফ্রিজে যাবে যদিও এগুলো কালকে খাওয়া হবে। আর আকাশের জন্য পিসি নিয়ে এসেছিল ফিশ চাপ, আর বুনু খাচ্ছে পেস্ট্রি, আর পিসেমশার জন্য পিসি কিচ্ছু আনেনি। তো এখন একটু আমরা রেস্ট করব, আর ভাতটা বসিয়ে দিয়ে আসবো, ভাতটা বসিয়ে দেবো, তারপর একটু চেঞ্জ করে রেস্ট করে নেবো। তো ঘেমে চুমে পুরো জল, কারণ ভিডিও শুট করছিলাম এতক্ষণ ফ্যান অফ করে, তো চলো ফ্রেশ হয়ে নিই আর ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে জাস্ট 15-20 মিনিট লাগবে, এক অটোমেটিক হয়ে যাবে বসিয়ে দিলেই। তো চলো আর পরে দেখাচ্ছি, টাটা। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আমি দেখতে পাচ্ছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর পিসি যে চুড়িদারটা আমায় দিল ওটাও পরেছিলাম, বেশ ভালো ফিটিং, জাস্ট একটুখানি ফিটিং করতে হবে হাতে আর কোমরে, তাহলেই হয়ে যাবে, তাছাড়া মানে খুব বেশি লুজ নয় আমার। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, 9:50 বাজে এখন, আর এখনো ফেসটা ক্লিন করিনি, একেবারে খাওয়া দাওয়া সেরে শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিই আমরা। এখন বেজে গেছে রাত্রি 2টো, তো আজকে অনেকটা দেরি হয়ে গেল, ভিডিওটা এডিট করতে করতে দেখলাম তোমাদের সঙ্গে তো টাটা বাই বাই করা হয়নি। তো খাওয়া দাওয়া সেরে বুনুকে খাওয়া দাওয়া মানে বুনুকে ভাত খাইয়ে দিয়েছি, বুনু সব ভাত খেয়ে নিয়েছে, তারপরে চলে এসেছি শোয়ার জন্য। আমরা সবাই এক ঘরে আছি, আমরা নিচে আকাশ আর আমি আছি, ওপরে পিসি পিসেমশাই শুয়ে পড়েছে, পিসি মশাই অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, আর পিসি এখনো জায়গা আছে, মাঝে মাঝে আমরা কথোপকথন করছি। তো চলো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।